السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله العظيم ريوشي كرتي بندقون تم رجرا بوري তোমাদেরকে ইতিপূর্বে আমি প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্নগুলো আমি দিয়েছি আশা করছি যে তোমরা সেই প্রশ্নগুলো খুব ভালোভাবে দেখতেছো এবং পড়তেছো মনোযোগ সহকারে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ আমি আজকে যে বিষয়ে তোমাদেরকে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে ইসলাম শিক্ষা যে তোমাদের প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক এবং অনুদাবনমূলক প্রশ্ন সেই প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি তো প্রথমে জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি যে প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে আল কোরআনের পরিচয় অর্থাৎ আলকোরানের যে পরিচয় সেই পরিচয়ের চ্যাপ্টার থেকে আমি কথা বলছি আল কোরআন কি প্রশ্ন নং এক আল কোরআন কি উত্তর হচ্ছে আল কোরআন সর্বশেষ আসমানি কিতাব যা হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে আমি আবার বলছি আল কোরআন সর্বশেষ আসমানী কিতাব যা হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের উপর অবতীর্ণ হয় প্রশ্ন নং দুই আসমানি কিতাব কি আসমানি কিতাব কি উত্তর হচ্ছে মানব জাতির হেদায়তের জন্য দিক নির্দেশনাস্বরূপ মহান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব ওই আসমানি কিতাব আবার বলছি আমি মানব জাতির হেদায়তের জন্য দিক নির্দেশনাস্বরূপ মহান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব ওই আসমানি কিতাব তিন নম্বর প্রশ্ন পবিত্র কোরআনে কয়টি আয়াত রয়েছে পবিত্র কোরআনে কয়টি আয়াত রয়েছে উত্তর হচ্ছে পবিত্র কোরআনে ছয় হাজার দুইশো মতান্তরে ছয় হাজার ছয়শো আয়াত রয়েছে আবার বলছি উত্তর পবিত্র কোরআনে ছয় হাজার মতান্তরে ছয় হাজার ছয়শো আয়াত রয়েছে তবে তোমরা ছয় হাজার ছয়শো যে আয়াত এই আয়াতের উত্তরটা দিলেই ভালো হবে এই কারণেই এটা একটা প্রসিদ্ধভাবেই সকলের কাছে পরিচিত প্রশ্ন নাম চার আনুর শব্দের অর্থ কি আর নূর শব্দের অর্থ কি আর নূর শব্দের অর্থ জ্যুতি বা আলো নূর শব্দের অর্থ জ্যোতি বা আলো এবার আমরা আল কোরআনের যে আলোচ্য বিষয় সেই আলোচ্য বিষয়ের থেকে কিছু প্রশ্ন উত্তর আমরা এখানে বলছি তো প্রশ্ন নম্বর এটা পাঁচ যে মানব জাতিকে কিসের দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে মানবজাতিকে জাতিকে কিসের দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে উত্তর হচ্ছে মানব জাতিকে খেলাফত বা প্রতিনিধিত্ব দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে মানবজাতিকে খেলাফত বা প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে প্রশ্ন নং ছয় কার প্ররচনায় বনি ইসরায়েলগণ গুবৎসর পূজায় লিপ্ত হয় কার কারচনায় বনি ইসরায়েলগণ গু পূজায় লিপ্ত হয় উত্তর হলো পাপিষ্ট স্বামীর পরিচনায়, বনি ইসরায়েলগণ গুবৎস পূজায় লিপ্ত হয় পাপিষ্ঠ স্বামীর প্রচনায় বনি ইসরায়েলগণ গোবৎস পূজার লিপ্ত হয় সাত নাম্বার প্রশ্ন হযরত মুসা আলাইসাল্লাম তুর পাহাড়ে কতদিন অবস্থান করেছিলেন হযরত মুসা আলাইহাত সাল্লাম তুর পাহাড়ে কতদিন অবস্থান করেছিলেন উত্তর হচ্ছে চল্লিশ দিন উত্তর চল্লিশ দিন আট নাম্বার প্রশ্ন বনি ইসরায়েল কারা বনি ইসরায়েল কারা উত্তর হজরত ইয়াকুব আলাহিসাল্লামের বংশদেরকে বনি ইসরাইল বলা হয় এটা একটি ইম্পর্টেন্ট প্রশ্ন হজরত ইয়াকুব আলাইসাল্লামের বংশদেরকে বনি ইসরাইল বলা হয় নয় নাম্বার প্রশ্ন ইসরায়েল শব্দের অর্থ কী ইসরায়েল শব্দের অর্থ কী ইসরায়েল শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বান্দা অর্থাৎ আব্দুল্লাহ বা আল্লাহর বান্দা আবদুল্লাহ শব্দটা আরবি যার অর্থ হচ্ছে আল্লাহর বান্দা প্রশ্ন দশ হযরত ইয়াকুব আল ইসাল্লামকে বনি ইসরায়েল উপাধি কে দিয়েছিলেন হজরত ইয়াকুব আলী সাল্লামকে বনি ইসরায়েল উপাধি কে দিয়েছিলেন উত্তর হচ্ছে আল্লাহ তা আলা আল্লাহ তা আলা প্রশ্ন এগারো বাইতুল ইজ্জাহ কি বাইতুল ইজ্জাহ কি উত্তর হচ্ছে বাইতুল ইজ্জাহ হলো প্রথম আসমানের একটি বিশেষ স্থান ইজ্জা বানাম হচ্ছে রসই অন্তস্ত য য আকার হ ইজ্জা অর্থাৎ বাইতুল ইজ্জা হল প্রথম আসমানের একটি বিশেষ স্থান প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এখন আমরা মাক্কি ও মাদানী সুরা সম্পর্কে কিছু আলোচনা করছি যেমন প্রশ্ন হচ্ছে মাক্কি সুরা কাকে বলে মাক্কি সুরা কাকে বলে উত্তর হলো রসুলসল্লা সাল্লামের মদিনার হিজরতের পূর্ব পর্যন্ত যে সুরা অবতীর্ণ হয়েছে তাকে মক্কী সুরা বা মাক্কী সুরা বলা হয় রসুল সাল আলাই সাল্লামের মদিনায় হিজরতের পূর্ব পর্যন্ত যে সুরা অবতীর্ণ হয়েছে তাকে মাক্কী সুরা বলা হয় প্রশ্ন মাদানী সুরা কি মাদানী সুরা কি উত্তর হচ্ছে রসুল সাল আলহি সালামের মক্কা থেকে মদিনায় হিজরতের পর যেসব সুরা নাজিল হয়েছে তাই মাদানী সুরা রসুল সাল আল সাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের পর যেসব সুরা নাজিল হয়েছে তাই মাদানী সুরা প্রশ্ন চোদ্দ নং প্রশ্ন শানে নজুল কি শানে নজুল কি উত্তর হচ্ছে আলকোরানের সুরা বা আয়াত নাজিলের কারণকে শানে নুজুল বলা হয় আবার বলছি আমি আলকোরানের সুরা বা আয়াত নাজিলের কারণকে শানে নুজুল বলা হয় এবার আমরা সুরা বাকারার যে বিষয়বস্তু সেই বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি প্রশ্ন হচ্ছে মুত্তাকি এর সংজ্ঞা কি। মুত্তাকি এর সংজ্ঞা চাওয়া হয়েছে এর সংজ্ঞা কি। উত্তর হচ্ছে যারা আল্লাহকে ভয় করে সব ধরনের অন্যায় ও খারাপ কাজ থেকে বিরত থাকে তারাই মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে সব ধরনের অন্যায় ও খারাপ কাজ থেকে বিরত থাকে তারাই মুত্তাকি ষোলো নং প্রশ্ন আল্লাহর সাথে কথা বলার মাধ্যম কি আল্লাহর সাথে কথা বলার মাধ্যম কি উত্তর হচ্ছে কোরআন তেলোয়াত হলো আল্লাহর সাথে কথা বলার মাধ্যম কোরআন তেলোয়াত হলো আল্লাহর সাথে কথা বলার মাধ্যম সতেরো নং প্রশ্ন বাইতুল ইজ্জার অপর নাম কি একটু আগে যে বাইতুল ইজ্জার কথা বলছি সেই বাইতুল ইজ্জার অপর নাম কি। বাইতুল ইজ্জার অপর নাম হলো বাইতুল মামুর বাইতুল ইজ্জার অপর নাম হল বাইতুল মামুর আঠারো নং প্রশ্ন রসুল সাল্লাই সাল্লাম কোন দুটি জিনিস আঁকড়ে ধরতে বলেছেন রসুল আকরাম আলাইহি সাল্লাম কোন দুটি জিনিস আঁকড়ে ধরতে বলেছেন উত্তর হচ্ছে আল্লাহর কোরআন এবং শূন্যতে রসুল তথা হাদিসকে আল্লাহর কোরআন এবং শূন্যতে রসুল তথা হাদিসকে প্রশ্ন কোরআনের কোন দ্রব্য আহার করতে বলা হয়েছে কোরআনে কোন দ্রব্য আহার করতে বলা হয়েছে উত্তর হচ্ছে পবিত্র এবং হালাল দ্রব্য অর্থাৎ পবিত্র এবং হালাল দ্রব্যই আমাদের কি আহার করতে বলা হয়েছে প্রশ্ন কোন সূরায় গাবির কাহিনী বর্ণনা করা হয়েছে কোন সূরায় গাবির কাহিনী বর্ণনা করা হয়েছে উত্তর সূরা বাকারায় গাবির কাহিনী বর্ণনা করা হয়েছে সুরা আল বাকারায় গাভীর কাহিনী বর্ণনা করা হয়েছে একুশ নং প্রশ্ন সাফল্য লাভের একমাত্র উপায় কোনটি সাফল্য লাভের একমাত্র উপায় কোনটি তাকুয়া হল সাফল্য লাভের একমাত্র উপায় তাকুয়া বা আল্লাহ বীতি তাকুয়া বা আল্লাহ অর্থাৎ আল্লাহকে যে ভয় করা সেই আল্লাহ বীতি সাফল্য লাভের একমাত্র উপায় তাহলে আমরা একুশটি জ্ঞানমূলক প্রশ্ন আমরা এখানে শুনলাম প্রতিটা প্রশ্নই দুইবার করে উত্তরও দুইবার করে বলা হয়েছে তোমরা আশা করি যে মনোযোগ সহকারে শুনলে এই প্রশ্নগুলো বার শুনলেই তোমাদের মুখস্থ হয়ে যাবে এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা এতক্ষণ যে জ্ঞানমূলক আলোচনা করলাম এখন অনুদাবনমূলক দু একটি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি মনোযোগ সহকারে শুনবে ইনশাআল্লাহ তো প্রথম যে প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি যে আল কোরআনকে ফোরকান বলা হয় কেন ব্যাখ্যা করতে বলা হয়েছে আল কোরআনকে ফুরকান বলা হয় কেন ব্যাখ্যা করতে বলা হয়েছে এর উত্তর হল কোরআন মিথ্যার পার্থক্যকারী বলে একে ফোরকান বলা হয় কোরআন মিথ্যার ফোরকান শব্দের অর্থ হচ্ছে পার্থক্যকারী পার্থক্যকারী তাহলে কোরআন যেহেতু সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয় কোনটি সত্য কোনটি মিথ্যা এই জন্য একে ফোরকান বলা হয় তাহলে ফোরকান আরবি শব্দ এর অর্থ সত্য মিথ্যার পার্থক্যকারী আল কোরআন সত্য মিথ্যা ন্যায় ও অন্যায়ের মধ্যে পার্থক্য নির্দেশ করে মানুষকে সত্য ন্যায়ের পথে পরিচালিত হতে উদ্বুদ্ধ করে এই কারণেই আল কোরআনকে ফোরকান বলা হয় এই ছোট্ট উত্তর তোমরা এই ছোট্ট উত্তরটি এভাবে যদি পড়ো তাহলে ইনশাল্লাহ এখানে দুই নাম্বারের প্রশ্ন এখানে মার্ক আছে এখানে দুই নাম্বার তো এগুলো তোমরা ছোটোখাটো প্রশ্ন এগুলো দু একবার পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে এখন আমরা সানে নজুল বলতে কি বোঝায় শানে নজুল বলতে কি বোঝায় শানে নজুল বলতে কোরআনের সুরা বা আয়াত নাজিলের কারণ বা পটভূমি একটু আগে এটা অবশ্য জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে ছিল অনুধাবনমূলক প্রশ্নে একটু ব্যাখ্যা করা হয়েছে যেমন শান শব্দের অর্থ কারণ বা পটভূমি সান শব্দের অর্থ কারণ বা পটভূমি আর নুজুল অর্থ অবতরণ নুজুল অর্থ অবতরণ অতএব সান নুজুল অর্থ অবতরণের কারণ বা পটভূমি অবতরণের কারণ বা পটভূমি আলকোরানের চূড়া বা আয়াতসমূহ বিভিন্ন কারণ বা প্রেক্ষাপটে নাজিল হয়েছে আর এই কারণ বা প্রেক্ষাপটকেই সানে নুজুল বলা হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমি তোমাদের এখানে দুটো অনুধাবনমূলক প্রশ্নের এবং তার উত্তর সহ আমি এখানে বললাম তো তোমরা যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে এগুলো শুনবে এবং অনুধাবনমূলক এই প্রশ্ন দুটিকে শুনে শুনে লিখবে কাতার মধ্যে এবং মনে রাখবে তো এবং তোমাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে এখন প্রত্যেকটা দিন এবং রাতকে গুরুত্ব দিয়েই পরীক্ষার জন্য প্রস্তুত নিবে আজকের জন্য এখানেই শেষ ওয়াক আনী আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন السلام عليكم ورحمه الله وبركاته